হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার রিদিকা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের ভিউয়ার্সদের মধ্য থেকে একজনের পাঠানো গল্প আজ তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনে ক্লিক করে আমার সাথেই থাকো। আমি শম্পা রায়, এখন বর্তমান বয়স 24, অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। আমার বাড়িতে শুধু আমি আর বাবা থাকি, আর কেউ নেই। পারিবারিক দ্বন্দ্বে আমার আম্মু ডিভোর্স নিয়ে চলে গেছেন অনেকদিন আগে, এরপর বাবা আর বিয়ে করেনি, তাই একাই থাকে। আমার বাবার অনেক বড় ব্যবসা আছে, মাঝে মধ্যে অফিসে যান, না হলে সারাদিন বাসায় থাকে। আমি নিয়মিত ভার্সিটিতে যাই। আমাদের একটা কাজের বুয়া আছে, সে এসে ঘরের সব কাজ করে দিয়ে যায়। আমি শুধু মাঝে মাঝে টুকটাক রান্না করি, তবে প্রতিদিন বাবা আমার জন্য সকালে নাস্তা বানায়। সেদিন ভার্সিটিতে পৌঁছাতেই শুনি ক্লাস হবে না, ডিসি স্যারের সাথে ডিপার্টমেন্টের সব স্যার জরুরি কি যেন কাজে মিটিং করছে। আমি দুই একজন বান্ধবীর সাথে সামান্য কথা বলেই দ্রুত ভার্সিটি থেকে বাড়িতে আসলাম। বাড়ির গেটের সামনে এসে অনেকবার কলিং বেল দেবার পরেও আব্বু দরজা খুলল না। সাধারণত এমন হয় না, কলিং বেল বাজার সাথে সাথেই আব্বু দরজা খোলে। আমার কাছে থাকা ডুপ্লিকেট চাবি বের করে আমি বাসায় ঢুকলাম। সেদিন খুব গরম ছিল। আমি বাসায় ঢুকে বাথরুম থেকে ফ্রেশ হয়ে ফ্যান চালিয়ে দিয়ে বিছানায় বসলাম। একটু রেস্ট নিয়ে আমি আব্বুর খোঁজ নেওয়ার জন্য তার রুমে গেলাম। আব্বুর রুমে গিয়ে দেখলাম সে ঘুমিয়ে আছে। আমি আব্বুর কাছে গিয়ে তাকে ডাকতে গেলাম, তখনই আমার চোখ পড়ল নিচের দিকে। গরমের কারণে আব্বু গামছা পরে ঘুমিয়েছে, যার ফলে খুব সহজে তার খেলোয়াড়টা বাইরে বেরিয়ে এসেছে। বন্ধুরা, আমি তো দেখে অবাক হয়ে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। সাইজ দেখে মনে হলো একদম বিদেশিদের মতো। আমি কিছুক্ষণ তাকিয়ে থেকে তাকে আর না ডেকে চুপচাপ ওখান থেকে চলে আসলাম আমার রুমে। আব্বুর খেলোয়াড়টা মাথা থেকে সরাতে পারলাম না, বারবার ভেসে বেড়াতে থাকলো চোখের মাঝে। সেদিন পরন্ত বিকেলবেলা আব্বু ঘুম থেকে উঠল, তারপর ফ্রেশ হয়ে টিভি ছেড়ে সোফায় বসল। আমি আমার জন্য একটা কফি বানাতে গিয়ে আব্বুর জন্য একটা বানালাম। কফিটা নিয়ে তার কাছে গিয়ে তার হাতে দিয়ে আমি চলে আসব, ঠিক সেই সময় আব্বু আমাকে জিজ্ঞাসা করল, কখন আসলি তুই? আমি বললাম অনেকক্ষণ হলো এসেছি, ভার্সিটিতে আজ ক্লাস হয়নি। আমি লজ্জায় আব্বুর দিকে তাকাতে পারছিলাম না, তাই দ্রুত আমার রুমে চলে আসলাম। আমার চোখে শুধু ভাসছিল সেই খেলোয়াড়টা। এইসব ভাবতে ভাবতে আমার খেলার মাঠের গর্তে জল আসতে শুরু করল। ভাবতে লাগলাম, ইস, আম্মু কত সুখে না ছিল, দেশে থেকে বিদেশিদের মতো সুখ নিয়েছে। আমারও এখন আমার মাঠে খেলানোর খুব ইচ্ছা করছে, তাই আমি আরও চিন্তা করতে লাগলাম কিভাবে খেলোয়াড়টা আমার মাঠে নেওয়া যায়। অনেক ভেবে চিন্তে একটা প্ল্যান করলাম। বন্ধুরা, সেদিন রাতে ইচ্ছে করেই আমি দরজা খুলে রেখে শুয়ে পড়লাম, আর দরজা থেকে আমার বেডটাও পুরো দেখা যায়। আমি জানি আব্বু একটু পরে বাথরুমে যাবে, সেটার জন্য আমার রুমের সামনে দিয়ে যেতে হবে, কেননা আব্বু রুমের সাথে যে বাথরুমটা আছে সেটাতে কিছুদিন হলো জল আসছে না, কোথায় যেন প্রবলেম। অলসতায় মিস্ত্রিও ডাকা হচ্ছে না। যখনই আব্বুর এইদিকে আসার শব্দ পেলাম, তখনই আমি আমার খেলার মাঠ উন্মুক্ত করে হাত দিয়ে গর্ততাতে ঘষতে লাগলাম আর বিভিন্ন আওয়াজ করতে লাগলাম। আর চোখে তাকিয়ে দেখলাম আব্বু আমার রুমের সামনে এসে নিজেকে সামান্য আড়াল করে হা করে আমাকে দেখছে। একটু পর আব্বু চলে গেল বাথরুমে, সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ সময় নিল, এত সময় তো লাগার কথা না। যাই হোক, সে কাজ সেরে আবার আমার রুমের সামনে এলো। আমি এদিকে আমার কাজে ব্যস্ত, তবে তাকে দেখে মনে হলো এতক্ষণ সে আমার কথা ভেবে নিজের হাত দিয়ে নিজেকে শান্ত করেছে, এবার আর দাঁড়িয়ে না থেকে চলে গেল তার রুমে। বন্ধুরা, আমার প্রথম প্ল্যান সফল হলো। পরের দিন খুব বৃষ্টি হওয়ার জন্য আমি ভার্সিটিতে গেলাম না। এর মধ্যে লক্ষ্য করলাম আব্বু আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছে। দিনের আলোয় পোশাকের ওপর দিয়ে আমার পাহাড় পর্বত বেশ ফুটে উঠেছিল, আর উঠবে নাই বা কেন, আমার পাহাড় পর্বত যথেষ্ট বড় আর দেখতেও অনেক সুন্দর। সারাদিন পাতলা পাতলা ড্রেস পরে আব্বুর সামনে হাঁটলাম, ইচ্ছা করেই হাত থেকে কিছু ফেলে দিয়ে আব্বুর সামনে হেলে গিয়ে আমার পাহাড় পর্বত দেখালাম। তবে বাসায় কাজের বুয়া থাকায় এর বেশি কিছু করতে পারলাম না। যাই হোক, এভাবে চলতে লাগলো আমাদের দিনকাল। সে রাতের ঘটনার পর থেকেই দেখি আব্বু আমার সাথে কথাবার্তা কম বলে, শুধু আমার দিকে আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখে।
আমি ভেবেছিলাম আব্বুই হয়তো শুরু করবে, কিন্তু এইভাবে প্রায় এক সপ্তাহ চলে গেল, আব্বু কিছু করল না। আমি বুঝলাম আব্বুর উপর ভরসা করে লাভ নেই, যা করার আমাকেই করতে হবে। পরের দিন আমি সকালে ঘুম থেকে উঠে সকালে নাস্তা খেয়ে ভার্সিটিতে গেলাম। একটা ক্লাস হবার পর দেখলাম পরের ক্লাসের নোটটা আমার ব্যাগে নেই, তাই ক্লাস না করে বাড়িতে আসলাম। সেদিন আব্বুর খেলোয়াড় দেখার পর থেকে আমি আর কলিং বেল বাজাই না, সরাসরি আমার কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে বাসায় প্রবেশ করি। বন্ধুরা, হয়তো আব্বুর খেলোয়াড় দেখার আশায় এমন করি। যাই হোক, বাসায় ঢুকি, আব্বুর রুম থেকে কেমন জানি শব্দ শুনতে পেলাম। খুব সাবধানে আব্বুর রুমের সামনে গিয়ে দেখি দরজাটা সামান্য খোলা। রুমের ভেতরে তাকিয়ে যা দেখলাম তাতে আমার চোখ দুটো কপালে উঠে গেল। আব্বু আমাদের কাজের বুয়ার সাথে তার মাঠে ভরপুরভাবে খেলছে। আব্বু জোরালো গতিতে খেলার জন্য বুয়া খুব জোরে শব্দ করছে। এইসব দেখে আমার মাঝে কেমন কেমন হতে লাগলো। তাছাড়া আমি একটা সুযোগ পেয়ে গেলাম। এই সুযোগ কাজে লাগানোর জন্য দরজায় একটা হাত রেখে আব্বু বলে ডাক দিয়ে রুমে ঢুকে একটু অভিনয় করলাম। বাবা আমার উপস্থিতিতে ভয় পেয়ে গেল, আর বুয়ার মাঠ থেকে নিজের খেলোয়াড়টা বের করে বসে পড়ল। আমি দেখলাম খেলোয়াড়টা বেশ লাফাচ্ছে। এর মধ্যে বুয়া কোনো কথা না বলে সাথে সাথে বাসা থেকে বের হয়ে গেল। আমি আব্বুর কাছে গিয়ে বসতেই আব্বু আমাকে বলল, আমাকে মাফ করে দে, দেখ তোর মা নেই কতদিন হল, আমি থাকি কিভাবে তুই বল। তাই বুয়ার সাথে এমন করেছি, আর এমন করব না। বন্ধুরা, তার খেলোয়াড় দেখে আমার মাঠের গর্তে জল আসতে শুরু করল, তাই আমি সরাসরি তার খেলোয়াড়টা ধরে বললাম, এটা যে লাফালাফি শুরু করেছে একে থামাতে হবে তো। আমার স্পর্শ পেয়ে আব্বু চুপ করে থাকল। আমি বললাম, তোমার খেলোয়াড়টা দেখে আমার খুব ভালো লেগেছে, আমি এটার খেলা দেখতে চাই। এই কথা শুনে আব্বু হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে রইল, বলল, কি বলছিস তুই এসব? হ্যাঁ ঠিকই বলছি, আর এটাও জানি যে ওই দিন তুমি আমার রুমের সামনে এসে আমার সব দেখছিলে। আব্বু আবারও চুপ করে রইল। আমি উঠে দাঁড়ালাম, নিজেকে উন্মুক্ত করতে লাগলাম। দেখলাম সে হা করে তাকিয়ে আছে। আমি একটু পর খেয়াল করলাম তার খেলোয়াড় আরও শক্ত হতে শুরু করেছে। মুহূর্তের মধ্যে সে আমাকে থামিয়ে দিয়ে বলল, এসব ঠিক না রে শম্পা, তোর সাথে এমন করতে পারবো না আমি। আমি আবার বলে ফেললাম, তুমি যদি এখন আমার মাঠে না খেলো তাহলে বুয়ার কথা সবাইকে জানিয়ে দিব। আব্বু চুপ হয়ে গেল। এবার আমি তার খেলোয়াড়টা ধরে আমার মাঠের গর্তে কয়েকটা ঘষা দিয়ে প্রথমবারের মতো ভেতরে নিয়ে নিলাম। সে না চাইলেও খেলতে শুরু করল। আমার প্রথমে একটু লাগলো, পরে বেশ ভালো লাগতে শুরু হলো। সে ক্রমশ খেলার গতি বাড়িয়ে দিল, যার ফলে আমি পাচ্ছিলাম জীবনের সেরা সুখ। সেদিন পরপর তিনবার খেলার পর সে আমাকে ছেড়ে দিয়েছিল। বন্ধুরা, আজ আসি, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।